गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल आज के आबारो एक नतून ब्लॉग निये चले एसेछि सकाल बेला उठते हुए श्रेयांकेर स्कूल आछे आर बाजार गिएछिलाम तो अल्प एकटु माछ आनलाम मा सब पुजोर केनाकाटी करे निये एसेछिलो तो सेगुलो एई जस्ट मा एसेछे तो सेगुलोई बार करछे एखन आर आमि मुड़ी खेये निएछि আমি দেখলাম জানালা দিয়ে মা মানে দেখছি মা কখন আসবে দেখছি মা আসছে তো আমি চলে গেছি একদম লিফটের কাছে এই মা এনেছে টাটকা দুধ আর দুধটা দেখাচ্ছি আমি এই দুধটা মা এনেছে এই দুধের মধ্যে এটা কি ভাসছে এটা ঘি সর কি এটা ঘি হয়ে গেছে এটা ঘি হয়ে গেছে এরকম দুধ আমি এখানে পাইনি এই দুধে এই দুধ মানে ভাত দিয়ে আমি খেতে খুব ভালো লাগে আর মাদার ডেয়ারি আমার একদম ভালো লাগে না ভাত দিয়ে খেতে বাজার থেকে এনেছিলাম আমি এই 100 মৌরলা মাছ আর একদম ছোট ছোট এগুলো অনেক দাম 250 টাকা করে কেজি ছোট ছোট বাটা মাছ তো এগুলো বেছে নেব বেছে দিল না বলছে অনেক ক্ষণ দাঁড়াতে হবে আর আমার দাঁড়াবার টাইমও ছিল না বাঁচতে হবে জানি না কি করে বাঁচবো মা এনেছে গিরি ফল এই দেখুন এটা সপ্তমীর দিন যে ঘরে ঢুকতে হয় মানে ঠাকুর ঘরে ঢোকে আর আমাদেরও এই গিরি ফল দিয়ে চন্দন তারপরে গিরি মাটি দিয়ে যে ঘরে প্রবেশ করি পুজো হয় তো সেটাই মা এনেছে কারণ এখানে কোথায় আমি খুঁজব এটা রেখে দিলে এইভাবে ওই চন্দনের ফোঁটা দিয়ে একদম মেন প্রবেশদ্বার যে যে মানে ঘরের সব দ্বারগুলো হয় তো দরজার মাথার ওপরে দিতে হয় তো আমার জন্য আলতা সিঁদুর এনেছে আর ওখানে এই মা এলো আর সব পুজোর সব জিনিস নিয়ে চলে এলো মায়েরটাই বাকি ছিল এই সব আছে এর মধ্যে বোন দিয়েছে আমি ওই কেনা যে মুড়িগুলো হয় সেই মুড়ি খাই না এটা দেশের মুড়ি তো মাকে বলেছিলাম আনতে মা এনেছে আমি এই মুড়িটা ছাড়া মুড়ি এমনি খেতেই পারি না তো এই মুড়িটা একবার যে খাবে আর অন্য মুড়ি খেতেই চাইবে না এই পনির আনলাম শ্রেয়াং পনির খেতে ইচ্ছা ছিল অনেক দিন ধরে এক প্যাকেট দুধ এনেছি ওর জন্য কি বলবো চিপস বায়না করে ধনে পাতার এত দাম এই ধনে পাতাটা 10 টাকা প্রচুর দাম ধনে পাতার তো কুমড়ো নিলাম ভেন্ডি নিয়েছি ক্যাপসিকাম এই এতে দেব বলে পনিরে আর আমি এটা রান্না করতে পারি না এটা আমার মা রান্না করবে তাই এনেছি আমি একদম খেতে আমি একদম জানি না এই রান্নাটা বাঁধাকপি আমার মা দারুণ করে টমেটো এনেছি বাড়ি থেকে মা নারকেল এনেছে তো মুড়ি খাবো দারুণ লাগে আমার নারকেল দিয়ে মুড়ি নারকেল পুরো দিয়েও আমি মুড়ি খাই একটু অল্প চিনি লাগে ওতে কিন্তু এরকমভাবে নারকেল দিয়ে একটু চানাচুর আর তার সাথে শসা মানে সব রকম ওই স্যালাড করে মুড়ির সাথে হেভি লাগে এইসব এক একটা মাছকে এরকমভাবে ঘষে ঘষে অনেকটা মাছ আছে আর অনেকটা দেরিও হবে মাছকে এইভাবে ও মাছের ডিমও আছে আজকে সবজি দিয়ে ও মৌরলা মাছ দিয়ে করব তো মা সব সবজিগুলো কেটে দিল মাছ ভেঙে ফেলেছি এই অল্প একটু মাছ রেখেছি এই মাছটা দিয়ে আর এটা দিয়ে এই সবজিটা দিয়ে টক বানাবো আর এবার সেই তেঁতুলটা শেষ হয়ে গেছে এই যে তেঁতুলটা এটা পুরনো নয় এটা একদম নতুন তেঁতুল বলে রঙটাও কীরকম আছে কালো নালে অনেক যত পুরনো তেঁতুল হবে রঙটাও কালো হবে তো সেটা শেষ হয়ে গেছে খুব সুন্দর ছিল সেটা
টক বানাবো। এতদিন পরে এই বাতাবি লেবু আবার খাবো, বাড়িতে মা এনেছিল আগের বারেই ছিল, পরে তো খাওয়াই হচ্ছে না, শ্রেয়াঙ্ক তো খেতেই চায় না। মা এখন পুজো করছে প্রদীপ। আমার এই ঠাকুরের জায়গাটা প্লেসটা চেঞ্জ করব কিছুদিনের মধ্যেই, হচ্ছে না, আমি ঈশান কোণ ওই একদম মেন গেটের পরেই করব। এই যে ভাইপোর জন্য নিয়েছিলাম আমি প্যান্টটা, পাঠিয়ে দিয়েছিলাম, ভাইপোর জামাটা পাঠানো হয়নি। মা দেখাও তো খুলে সামনে থেকে জামাটা, এই যে জামাটা, এই ভাইপোর জামাটা ওপরের, ওর প্যান্টটা পাঠিয়ে দেওয়া হয়েছিল আগে। এই প্যান্টটা শ্রেয়াঙ্কে বোন দিয়েছে, আর শ্রেয়াঙ্কের জামাটা কই, এই যে এই জামাটা শ্রেয়াঙ্কে বোন দিয়েছে, যে টুপিওয়ালা একটু শীতের দিকে পরতে পারবে, বেশ সুন্দর দেখতে হয়েছে জামাটা। এটা বোন শাড়িটা আমাকে দিয়েছে, দুটো শাড়ি নিয়েছিল, বলল যেটা তোর পছন্দ, আমি এইটা বলেছিলাম। শাড়ির কালারটাও খুব সুন্দর দেখো। এটা শ্রেয়াঙ্কের পাপাকে বোন দিয়েছে একটা শার্ট, মাকে আমি এই শাড়িটা দিয়েছি। এই শাড়িটা আমি শাড়ির সব নাম ভুলে যাই, বোনের বোন হয়তো এই শাড়িটা দেখে নামটা জানতে পারবে, কিন্তু এই শাড়িটা কী নাম আমি জানি না। ভালো হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটি শ্রেয়াঙ্কে মা দিয়েছে, হ্যাঁ শ্রেয়াঙ্কের দিদান। তুমি শ্রেয়াঙ্কের দিদান মা, তাই তো শ্রেয়াঙ্ক তো তোমাকে মাই বলে বলতো, সত্যিকারের ছোটবেলায় মাকে শ্রেয়াঙ্ক দিদান বলতো না, মা বলতো। চলে এলো মা, এবার ছিঁড়ে নিয়ে চলে এলো মা, এবার স্টার্ট করছে গল্প। এখন দুটো বাজে যাচ্ছি, শ্রেয়াঙ্ককে নিয়ে আসি। মা এখনো খায়নি, মাকে খেয়ে নিতে বললাম, বলছে এখন খিদে পায়নি। তো মা এসে অনেকটা বেলাতেই মুড়িটা খেলো, ওই জন্য মনে হয় খিদে পায়নি, খায়নি, তো শ্রেয়াঙ্ক এলে খাবে। শ্রেয়াঙ্ক খুব এক্সাইটেড হয়ে গেছে, জানতো না যে দিদান আসবে। ও কিরকম সারপ্রাইজ, শ্রেয়াঙ্কের মজা এসে গেল, দিদান এসেছে, এসেই একদম। হ্যাঁ শ্রেয়াঙ্ক, শ্রেয়াঙ্ক একদম বাইরে গিয়ে মজা এসে গেছে। আজকে দুপুরে ভাতের সাথে করলা দিয়েছিলাম, তো ওটাই মা ওকে বলছে করলা খাওয়া ভালো, তো জোর করে খাওয়ানোর চেষ্টা করছে, ও খেলো না। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তো এখন বাজে 5:30 উঠে পড়েছি, শ্রেয়াঙ্কার মা ওই ঘরে শুয়েছে, তো এবার সন্ধে টন্ধে দিতে হবে। মা এলে মাই পুজো করে, তো দুপুরে মাই পুজো করলো, আমি আর করিনি, তাড়াতাড়ি করে শ্রেয়াঙ্ককে স্কুল থেকে নিয়ে এলাম আবার। আর এত গরম পড়েছে, সারাক্ষণ ওই ঘরেতে এসিতে থাকার অভ্যাস, তো ওই ঘরেতে ফোন টোন আসবে বলে ওই জন্যে ডিস্টার্ব হয়, চলে এসেছে এই ঘরে, মায়েতে আর শ্রেয়াঙ্ক ওই ঘরে শুয়েছে। দুপুরবেলা শ্রেয়াঙ্ক যখন স্কুল থেকে আসে তখন বলছে পনির রান্না করেছো তো, আমি বললাম যে পনির দিয়ে তুই কি ভাত খাবি, এখন তো ভাত খাবি গিয়ে, তখন বলতে মুখটা কীরকম করছে। বললাম যে সন্ধেবেলা তোকে রাত্রির ডিনারটা তুই পনিরেরই করবি, আর তার সাথে পরোটা করে দেবো, তো রাত্রিরে পরোটার পনির, মা মনে হয় রুটি খাবে, যা খাবে রাত্রিরে ডিনারের জন্য করে দেবো। ওরা এখন ওই ঘরে ঘুমাচ্ছে, থাক একটু পরে ডাকবো। এই সন্ধেবেলা পনিরটা বানিয়ে ফেলি, এই যে এই সব ইনগ্রিডিয়েন্টস নিয়েছি, আর একটু পেঁয়াজের পেস্ট। বেশিরভাগ আমি পনিরটা করি কাজু কিশমিশের পেস্ট দিয়ে, তো আজকে সেরকম করব না, যে একটু অন্যরকম করছি, তো রেসিপিটা শেয়ার করছি, দেখে নাও। প্রথমে কড়াইতে ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে নেড়ে তার মধ্যে পনিরটাকে দিয়ে একটু ফ্রাই করে নিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম,
মতো নুন দিয়ে সেটাকে আলাদা করে রেখে তারপরে আবার কড়াইতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদা বাটা, শুধু আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিইনি, আর একটু টমেটোর পেস্ট দিয়ে সেটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে। কষা হয়ে গেলে তারপর একটু কাসুরি মেথি পাউডার দিয়ে দিতে হবে, তার সাথে একটু নুন দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দিয়েছি, ফুটলে তারপরে একটু পনির মশলা পাউডার দিয়েছি। আমার কাছে ভাজা মশলাটা ছিল, শাহি গরম মশলাটা শেষ হয়ে গিয়েছিল তাই জন্য দিতে পারিনি। শাহি গরম মশলাটা দিলে একটু ভালো টেস্টটা আরও বাড়ত। তো যাই হোক, বাড়িতে বানানো ভাজা মশলা তো সেটা আরও বেশি ভালো টেস্ট হবে, কিন্তু সেটা একটু রঙটা একটু কালো মতো হয়ে যায়, তো যার কারণে, নালে দারুণ টেস্ট হয়েছে। তো একদম ঝালঝাল দারুণ পনির বানিয়েছি। তো এর সাথে তো শ্রেয়াঙ্কের যেটা লুচি কিংবা পরোটা ফেভারিট সেটা বানাতেই হবে। তো চলুন বানিয়ে ফেলি পরোটা। আমার মতো কেকে এরকম তিনটে চারটে পরোটা বানাবার সময় একসাথে দিয়ে করো, কমেন্টে জানাবে। আমি তো বানাই এরকম, আর নরমও হয়, অল্প একটু এর মধ্যে ঘি নালে রিফাইন তেল যাই হোক দেব, ঘিটা কম আছে যে একটু রিফাইন তেল দিয়ে বানাচ্ছি। একদম সামান্য রিফাইন তেল দিয়েছি, এই সবে খাওয়া দাওয়া হলো। মা ওই রুমে শুয়েছে, মা বলছে যে এসি চালাবো না, তো আমি বলছি এসি যদি না চালাও তাহলে ওই রুমে শোয়াই ভালো। তো এখন বাজে 10:10, শ্রেয়াঙ্কে একটু হিন্দি বুক পড়াবো, আর ব্লগটা এখানেই শেষ করছি আজকের ব্লগটা। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাবাই, গুড নাইট।